क्वारेंटाइन सम्पर्कित वितर्केर जेर धरे बांग्लादेश क्रिकेट बोर्ड श्रीलंका क्रिकेट बोर्ड के जानिए दिए छे कोनो शर्त मेने तारा श्रीलंका सफरे जाबे ना। आज बिकेल 3:30 दिके संवाद सम्मेलन करे निजेई ए घोषणा दिलेन बीसीबी सभापति नाजमुल हासान पापन। विश्व टेस्ट चैम्पियनशिपेर 3 टेस्ट मैच खेलते श्रीलंका सफरे जावार कथा बांग्लादेश क्रिकेट दलेर। प्रस्तावित सूची अनुसारे चलती मासेर शेष सप्ताहेई श्रीलंकार उद्देश्ये विमाने ओठार कथा, किन्तु 3 ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে এখনো আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেননি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূলত বিসিবির সঙ্গে তারা বিরোধ বাঁধিয়ে রেখেছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন নিয়ে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের শর্ত হলো বাংলাদেশ দলকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি বলছে 14 দিন নয়, 7 দিন কোয়ারেন্টাইনে থাকবে টাইগাররা। এ নিয়ে দুই বোর্ডের কথা চালাচালির মধ্যেই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে হাজির হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে মিটিং শেষে মিডিয়ার মুখোমুখি হলেন তিনি। সেখানেই জানিয়ে দিলেন শ্রীলঙ্কার দেয়া শর্ত মেনে আমাদের পক্ষে সফরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নাকি বিসিবিকে আরো শর্ত দিয়েছে, সফরে নেট বোলার নিয়ে যাওয়া যাবে না। বিসিবি সভাপতি আরো বলেন, শ্রীলঙ্কা আমাদেরকে যে শর্ত দিয়েছে সেটা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন কোনো কিছুই খেলতে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি, এখন তারা যদি শর্ত রিভিউ করে তাহলে আমরা পরবর্তী বিবেচনা করব, কিন্তু শর্ত পরিবর্তন না করা পর্যন্ত আমরা সফরে যাব না। শ্রীলঙ্কার শর্ত হলো বাংলাদেশ দল সেখানে যাওয়ার পর কোয়ারেন্টাইনে সময়টাতে হোটেল রুম থেকেও বের হতে পারবে না। বিসিবি সভাপতি এ নিয়ে বলেন, তারা শর্ত দিয়েছে আমরা ঘর থেকেও বের হতে পারবো না, এটা তো অতিরিক্ত। আমি আরও বেশ কিছু জায়গায় কথা বলেছি, সেসব জায়গা তো এমন নেই, তাহলে তাদের মধ্যে এমন কোনো সমস্যা রয়েছে যেটা আমরা জানতে পারছি না, তাহলে সেটা কি? বাংলাদেশ দল গিয়ে কোয়ারেন্টাইনে থাকবে ডাম্বুলায়। বিসিবির সভাপতি এ নিয়ে বলেন, বাংলাদেশ দল সেখানে গিয়ে থাকবে ডাম্বুলায়, এমন নয় যে কলম্বোয় থাকছে। ডাম্বুলায় থাকা মানে এমনিতেই আইসোলেটেড, এর মধ্যে আবার হোটেলের মধ্যেও রুম থেকে বের হতে পারবে না। এসব দেখেই আমাদের মনে হয়েছে এখানে ভিন্ন কিছু রয়েছে, আমাদের দলের সঙ্গে এসবের কোনো মিল নেই। যে 42 জনের নামে সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে তারা হলেন মমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহি, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহদি হাসান মিরাজ, নাইম হাসান, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, মোহাম্মদ আলামিন হোসেন, সানজামুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, মেহদি হাসান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, তাসকিন আহমেদ, কাজী নুরুল হাসান সোহান। 15 জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে আছেন জালাল ইউনুস বিসিবি পরিচালক, আকরাম খান চেয়ারম্যান ক্রিকেট অপারেশনস কমিটি বিসিবি, নাসির আহমেদ পারফরমেন্স অ্যানালিস্ট, সাব্বির খান শাফিন টিম অপারেশনস ম্যানেজার, রাবিদ ইমাম মিডিয়া ম্যানেজার, ইমাম হুসাইন সিকিউরিটি ম্যানেজার, আবু মোহাম্মদ হুমায়ুন মোর্শেদ সিকিউরিটি ম্যানেজার, মিনহাজুল আবেদিন নান্নু প্রধান নির্বাচক, কাজী হাবিবুল বাসার সুমন নির্বাচক, দেবাশিস চৌধুরী ডাক্তার, মঞ্জুর হোসেন চৌধুরী ডাক্তার, মোহাম্মদ সোহেল সাপোর্ট স্টাফ, বুলবুল আহমেদ সাপোর্ট স্টাফ, রমজান আলী ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, রতন আলফ্রেড গোমেজ ফটোগ্রাফার। এখন শুধু অপেক্ষা সময়সূচি প্রকাশের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।